লুকটা কি জিনিস আমরা এই জিনিসটা বোঝার আগে একটা জিনিস বুঝি, যে মনে করেন আপনাকে বলা হইলো যে প্রোগ্রামিং এন্ড রোবোটিক্স ট্রেনিং এই কথাটা প্রিন্ট করবেন, তাহলে আপনি কি করবেন? প্রিন্টার দিয়ে প্রোগ্রামিং এন্ড রোবোটিক্স কথাটা ব্যবহার করবেন। এখন যদি বলা হয় এলাকাটা তিনবার লিখবেন, কি করবেন? তাহলে প্রিন্টার তিনবার লিখতে হবে। এখন যদি বলে পাঁচবার, এখন যদি বলে দশবার, এখন যদি বলে একশো বার, যদি বলে পাঁচ হাজার বার, শেষ লেখ তার বাণী কইতাছ যে বুঝে যাই অনেক ধৈর্য আছে বুঝে গেল। এখন একটা কাজ, এই প্রোগ্রামিং এন্ড রোবোটিক্স কথাটাই তো আমাদের পাঁচ হাজার বার লিখতে হবে নাকি? তাহলে এই একটা প্রিন্টএফ এর কমান্ডেই তো পাঁচ হাজার বার দিতে হবে, লিখতে হবে না? প্রিন্টএফ ব্র্যাকেটের ভিতরে প্রোগ্রামিং এন্ড রোবোটিক্স ট্রেনিং এই লাইনটি কিন্তু পাঁচ হাজার বার লিখতে হবে নাকি? তাইলে এরকম একটা কাজ একাধিক বার করানোরই হচ্ছে লুপ, বুঝতে পারছি? এই কাজটা দুইবার যদি করি আমি দুইবার লিখবো, তিনবার করলে তিনবার লিখবো, পাঁচ হাজার বার করলে পাঁচ হাজার বার লিখবো। কিন্তু প্রোগ্রামিং এর ভাষায় লুপ বলতে এমন একটা টেকনোলজি আছে, এমন একটা টেকনিক আছে যে একবার লেখাই আমি একাধিকবার যতবার খুশি ততবার আমি করতে পারবো লুপের মাধ্যমে। আমি লুপের ভিতরে ফেলাই দেবো এটাকে, এটা শুধু ঘুরতে থাকবে আর পাঁচ হাজার বার সে নিজে নিজে লিখবো। সুন্দর হয় না? এটাকে আমরা কিভাবে করবো? প্রোগ্রামিং এন্ড রোবোটিক্স ট্রেনিং এই কথাটাকে আমরা একশো বার লিখবো। এটা আমি একটা প্রোগ্রাম লিখি, একটু বড় লেখার চেষ্টা করেন স্যার। ওই নতুন নতুন কিছু লাগতেছে? ফর হচ্ছে একটা কিওয়ার্ড, কিওয়ার্ড এর লিস্টের মধ্যে আছে না ফরটা দেখেন তো, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। নতুন বাইরা
লিখ স্যার আমরা কি নতুন পাইলাম ফর ফরটা কি একটা কিওয়ার্ড এটা একটা কিওয়ার্ড এটা দিয়ে কি কাজ করা হয় এটা দিয়ে গ্রুপ করা হয় কোন একটা কাজ বারবার পুনরাবৃত্তি করানো হয় এখানে কি করা হচ্ছে প্রোগ্রামিং এন্ড রোবটিক্স কথাটাকে 10 বার ডিসপ্লে করা হয়েছে এই লাইনটার মাধ্যমে এখন আমি ব্যাখ্যা করব কিভাবে কিভাবে হয়েছে ফর ফরের স্ট্রাকচারটা এইভাবে লিখতে হবে ফর দেওয়ার পরে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদের তিনটা ডিক্লারেশন দিতে হবে তিনটা স্টেটমেন্ট দেখছেন আমি কিন্তু এখানে কমা মারলো কিছু দেইনি সরাসরি সেমিকোলন দিছি তাই না তাহলে a ইকুয়াল 0 এটা একটা স্টেটমেন্ট তারপরে a স্মলার দ্যান 10 এটা আরেকটা স্টেটমেন্ট a ইকুয়াল a প্লাস 1 এটা হচ্ছে আরেকটা স্টেটমেন্ট এখানে আমি প্রথমে বলছি ফর মানে আমি লুপ শুরু করছি ফর দিয়ে কি হয় লুপ এখানে আমি একটা কথাকে 10 বার ডিসপ্লে করব অর্থাৎ আমার এখানে লুপ ব্যবহার করব আমি চিন্তা করছি যে এখানে কি করব লুপ লুপ ব্যবহার করব তো লুপ ব্যবহার করার জন্য ফর দিয়ে লুপটা শুরু করছি তো লুপের স্ট্রাকচার অনুযায়ী ফরের পরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমার এই ডিক্লারেশনগুলো দিতে হবে তিনটা ডিক্লারেশন তিনটা স্টেটমেন্ট দিতে হবে তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোন জিনিসটা লুপ করতে চাই ওই জিনিসটা দেব সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি যা লিখব সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষের ভিতরে যা লিখব তাহলে ওই কথাগুলি কি হবে লুপ হবে ঠিক আছে তাহলে এখানে লুপ কি কোন জিনিসটা লুপ করছে লুপ করব লুপ মনে করি চক্র না তো স্যার ওই যে a ইকুয়াল টু a প্লাস 1 এরপর কি ফার্স্ট ব্র্যাকেট তো লেটার ফার্স্ট ব্র্যাকেটটার এই পাশেরটা কোনটা ওকে থ্যাংক ইউ স্যার বলে করি এটা একটা ঋণ হ্যাঁ এখান থেকে আমার যাত্রা শুরু হয়েছে হ্যাঁ এখন আমার এটাকে কি বলা হয় ল্যাপিং ল্যাপ হ্যাঁ যখন দৌড়াদৌড়ি করার সময় যখন একটা মাঠের মধ্যে কয়েকটা ঘুরন দেয় ল্যাপ কয় না এটারে জানেন নাকি ল্যাপিং ল্যাপ প্রথম ল্যাপ দ্বিতীয় ল্যাপ ধরি আমার প্রথম এখন আমি রিং বা আমার দৌড় বা যাত্রা আমি শুরু করবো মানে দৌড় কয়টা হয়েছে জিরো কি নাম নাকি আমার প্রথম দৌড় শুরু হয়েছে কি জিরো কিয়া এখন আমি দৌড় শুরু করছি এখন যদি আমি এখান থেকে যদি আমি একটা গুণন দেই এখন আমার দৌড় কত হচ্ছে এক এখন আমার দৌড়ের ভ্যালুটা যদি আমি যদি এ আর আর বা কোন কিছু দিয়ে যদি ভ্যালুটাকে ঘোষণা করি যদি আমি এখানে দৌড়ের ঘোষণাটা আমার ল্যাপ লুপটাকে এ দিয়ে দিছি হ্যাঁ তখন এখন এর মান কত এখন আমি এখানে বলছি ইন্টিজার এ এ নামের একটা কি নিছি আমি ভেরিয়েবল নিছি এই ভেরিয়েবলটা আমি লুপের ভিতরে ঘোষণা করছি এখন বলছি আমি যতবার দৌড়ব যতটা ল্যাপ দিব বা যতটা লুপ হবে লুপটাতে প্রতিবার এক কুইলা বাড়বে এই লুপটা 10 পর্যন্ত যাবে দশের আগেই থেমে যাবে দশে যাওয়ার কোনো সুযোগ নেই কতছে প্রথমে আমি বলছি এর মান পাওয়ার লুপের ভ্যালু জিরো দিয়ে শুরু হয়েছে তারপরে আমি বলছি লুপটা 10 পর্যন্ত চলবে কত পর্যন্ত তারপরে বলছি এর মান এক কোটা বাড়বে অর্থাৎ একটা
কুরান দিব দৌড় দিব এর মান এক কইরা বাড়বে প্রথমে এর মান 0 ছিল তারপর এর মান কত হবে 1 1 তারপর এর মান 2 তারপর এর মান 3 ঠিক আছে এখন এই লুপটা করবে কি এভাবে এক কইরা বাড়বে কত পর্যন্ত হবে 10 10 এর কম অর্থাৎ 9 তাই না এখন বলেন তো 9 কেন কেউ কি বলতে পারবে चार दस हो गए चक्र चलते दस लाइने लिखते चाहिए